আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। রাশিদুল ভাই বলেন ভাই। প্রথমত আমি খুব আনন্দিত আপনার সাথে যুক্ত হতে পেরে। আচ্ছা, আমিও খুবই আনন্দিত, কিন্তু ভাই আপনার কিন্তু চেহারা দেখা যাচ্ছে, আপনি দয়া করে এমন কোনো কথা বলবেন না যে কথা হ্যাঁ বললে হ্যাঁ আপনার কোনো আমি বিপদের এইসব বিষয়ে সম্ভাবনা খুব থাকতে পারে। আমি আমি এইসব বিষয়ে খুব সচেতন। আমি ছোটবেলা থেকে খুব সচেতন। আমি জানছি যে আমি যেহেতু আপনার সাথে লাইভে কথা বলছি, অ্যাড হয়েছি, হয়তো আমি এটা ভেবে নিচ্ছি যে খুব কুখ্যাত ব্যক্তিরা আমাকে দেখছে, অনেক ভালো ব্যক্তিরাও দেখছে, এটা ভেবে আমি লাইভে অ্যাড হয়েছি। আচ্ছা, আপনি জেনে কিন্তু শুনে করে থাকলে ঠিক আছে, বলেন এবার তাহলে। আমি আপনার সাথে এমন ভাবে কথা বলবো আপনিও কিছুটা বুঝে নিবেন, কারণ আমি হয়তো সরাসরি অনেকটা বলতে পারবো না, বা অনেকটা কিছু উজ্জ্ব থাকতে পারে অনেক বিষয় যেহেতু আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলেন ভাই। তো আমি এই গত 1 বছর ধরে আপনাদের এই সকল বিভিন্ন ভিডিও দেখে, যেহেতু আপনারা যুক্তি দিয়ে অনেক কিছু বোঝান এবং একজন শিক্ষিত ব্যক্তিরা যুক্তিটাকে গ্রহণ করে, কিন্তু যখন যুক্তিটাকে গ্রহণ করে তখন যে ধর্ম কর্ম সবকিছুই বিভ্রান্ত মনে হয়। তো ওই প্রেক্ষিতে আমার জীবনে একটা এমন একটা ঘটনা ঘটে গেল, সেটা বললে হয়তো আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার জানানোর ইচ্ছা হলো, তাই আমি অ্যাড হলাম। তো হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ওই আপনার এই কিছুদিন আগে, কয়েক মাস আগে, তো আমি যখন এই বিভ্রান্ত হলাম মনের ভিতর দিক থেকে, আমি ছোটকাল থেকে অনেক ধার্মিক ছিলাম, আমার জীবনটাই আমি তৈরি করেছি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, কিন্তু তাই বলে যে যে মানে আমি আবার ওই যে কোন মোল্লারা কি বললো ওইভাবে না, ওইদিকে না ইয়ে করে আমার নিজের মতো করে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাইতাম, কারো ক্ষতি না করে নিজে কিভাবে সবসময় ভালো থাকা যায় ওই দিক দিয়ে। তো এখন আমি ওই আপনাদের ওই ভিডিওগুলো এসব বিভিন্ন সাইট দেখে বিভ্রান্ত হওয়ার পরে, এই কিছুদিন আগে আমার বিছানার মধ্যে ওই আপনার তাবিজ আকারে, ওই যে কুফুরি কালাম যাকে বলে, ওটার ভিতরে কিছু চুল, কিছু গাছের শিকড় এসব দিয়ে এত সুন্দর করে আমার বিছানাতে পড়ে ছিল, এবং আমি তার মধ্যে অসুস্থ হয়েছে, অসুস্থর মাঝে আমি সেই জিনিসটা পাই। আচ্ছা আচ্ছা, তখন আমার ওইটা দেখার পরে অসুস্থ হন নাকি দেখার আগে থেকে অসুস্থ হন? ওইটা আমি ধরেন আমি কালকে কালকে থেকে অসুস্থ, অসুস্থর পরের দিন আমি সেটা পাই, এবং আমার প্রত্যেক, তারপরে ওইটা পাওয়ার পরে আরো বেশি অসুস্থ হয়ে যান? না ওটা পার পার আগে থেকে আমি অসুস্থ, ধরেন না আমি না, 3 ওইটা দিন ছিলাম। ওইটা বুঝলাম যে ওইটা পাওয়ার আগে আপনি একটু একটু অসুস্থ ছিলেন, কিন্তু তারপরে কি ওইটা পাওয়ার পর আরো বেশি অসুস্থ হয়ে যান নাকি অসুস্থতাটা একটু না না কমে যায়? ওইরকম আমি আপনাকে বলি, 3 দিন আমি অসুস্থ ছিলাম, 3 দিনের মাঝখানের দিনে আমি ওটা পাই, তারপরের দিন অসুস্থ ছিলাম, আমার এমন পাতলা পায়খানা হয়েছিল, সেই পাতলা পায়খানা সমস্ত রাত্রি থেকে সকাল পর্যন্ত আমি প্রায় 80-90-100-এর কাছাকাছি এতবার আমি বাইরে গিয়েছি আর আসছি আচ্ছা, এদিক ওদিক। পাতলা পায়খানা কেন হয় এই জিনিসটা কি আপনি জানেন ভাই? হ্যাঁ আমি জানি বিভিন্ন যে জীবাণুর আক্রমণ সেই সেগুলো, কিন্তু এর আগেও আমার গতানুগতিক পাতলা পায়খানা অনেক হয়েছিল ছোটকাল থেকে, কিন্তু ওইবারের মতো ওইরকম আমার জীবনেও হয়নি, বা কিন্তু অতবার যা কিন্তু আর ওই ওই কোয়ালিটির পাতলা কিন্তু পায়খানা পাতলা আমি জিজ্ঞেস আমি জানতে চাচ্ছি যে পাতলা পায়খানা হওয়ার কারণ গুলো আপনি জানেন কিনা, মানে পাতলা পায়খানা আপনি খারাপ খাবার খেলে, ধরেন এক্সপায়ার ডেট ওভার হয়ে যাওয়া খাবার খেলে পাতলা পায়খানা হতে পারে, বা কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করলে সেখান থেকে হ্যাঁ 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 এই হ্যাঁ ধরনের এগুলো আমি সমস্যা হতে পারে, এগুলো 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 তো আমি জানেন। জানি খুব, হ্যাঁ এগুলো আমি খুব ভালো করে কিন্তু জানি। এই ক্ষেত্রে তাবিজ কোনো কিছু কোনো প্রভাব বিস্তার করতে পারে পাতলা পায়খানার ক্ষেত্রে? তাবিজ কোনো কিছু প্রভাব না বিস্তার ওটা তো করতে পারে? সরাসরি আমাকে যদি কেউ বিষাক্ত কোনো কিছু আমাকে খাওয়াতে পারে তাহলে হয়তো কেউ কোনো সমস্যা হতে পারে, কিন্তু তাবিজের সাথে এখানে তো বৈজ্ঞানিক কোনো সম্পর্ক নেই, এই জিনিসটা আমাকে বেশি বিভ্রান্ত করেছে। এবং যাই হোক, পরে আমি ওষুধও খাইছি, ভাই ওষুধ খাইছি আপনাকে এবং আপনাকে আপনাকে বলে দিচ্ছি, আমাকেও কিন্তু অনেকে তাবিজ টাবিজ করার চেষ্টা করেছে। হ্যাঁ, আমাকে যখন শুনেছেন নাস্তিক তখন আমাকেও কিন্তু কিন্তু অনেক অনেক আপনি তাবিজ টাবিজ করার চেষ্টা করেছে। না আমাকে কিন্তু আমার আমার বিছানায় যাই রেখে যাক না কেন, কিচ্ছু লাভ নাই ভাই। নাস্তিকের ক্ষেত্রে কিন্তু আমি এগুলা কাজ করে না, যারা হচ্ছে আমি বিশ্বাসী তাদের ক্ষেত্রেই এই ধরনের কুফুরি কালাম, এই ধরনের মনে করেন একজন খ্রিস্টানের বালিশের নিচে যদি আপনি মুসলমানের কুফুরি কালাম রেখে আসেন কোনো লাভ হবে না, ওই খ্রিস্টান ফু মেরে উড়াই দিবে। একজন হিন্দু আমি সত্য একটু একটু আমি একটু বলে নিই ধর্ম বিষয়, সত্য একটু শুনে নিন, ধর্ম একটু শুনে নিন, একটু শুনে নিন, একটু শুনে নিন। মনে করেন যে ব্যক্তি এই জিনিসটা বিশ্বাস করে না তার কাছে কিন্তু এই সমস্ত কুফুরি কালাম টালামের কোনো বেল নাই, বেলবাটি নাই। আবার মনে করেন খ্রিস্টানদেরও কিন্তু এই ধরনের জিনিসপত্র আছে, ওদেরও বইটই আছে যেগুলো দিয়ে ওরা শয়তানকে ডাকে। হ্যাঁ, ওগুলা দিয়ে কিন্তু মুসলমানদেরকে কিন্তু কিছু করতে পারে না তারা, ওরা শুধুমাত্র ওগুলা দিয়ে খ্রিস্টানদেরকে ভঙ্গ দিতে পারে। মনে করেন আপনি যদি ইংরেজি সিনেমা দেখেন, সেখানে দেখবেন বিভিন্ন ইংরেজি সিনেমা আছে এক্সোরসিজম করে। হ্যাঁ, এক্সোরসিজম করে, এক্সোরসিজমে একটা মেয়ের উপরে যদি ভূতে বা শয়তানে ভর করে তখন
গিয়ে বাইবেলের বাণী দেয়, হ্যাঁ যিশুর, ঈশ্বরের পুত্র যিশুর নামে তোমাকে বলছি তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও, তখন দেখা যায় হ্যাঁ সাতানটা হ্যাঁ বের হয়ে যায়। হ্যাঁ ঠিক কিন্তু আছে, এগুলো যদি একটা মুসলমান বাচ্চাকে যদি ভূতে ভূতে ধরে, তখন কিন্তু আর মুসলমান বাচ্চা কিন্তু এগুলো বেল মারতে দেয় না, তখন সে হ্যাঁ হ্যাঁ করে হাসে। এই বাইবেল দিয়ে কিন্তু মুসলমান ভূত তাড়ানো যাবে না। আবার ইসলামের যেগুলা কুফরি কালাম টালাম, এগুলো দিয়ে কিন্তু খ্রিস্টানদের কোনো লাভ নেই, তাই না? এর এগুলোর মানেই হচ্ছে এই জিনিসগুলো নির্ভর করে আপনি কোন ধর্মের মানুষ তার উপরে, এই যে কুফরি কালাম, তারপরে এই যে সমস্ত কিন্তু ভুল ভাঙ আমি তুকতুক। আমি কিন্তু খুব সচেতন, একটু শুনেন, আমি কিন্তু আপনার আপনাদের যেমন চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা কিন্তু ওই কোয়ালিটির, কিন্তু আমি অনেক সচেতন। আমি এটার সংযোগ মিলাতে পারলাম না যে আমার এত পরিমাণ ওই ওই মানে পাতলা পায়খানা আর এমন এমন কোয়ালিটির তো পাতলা আপনি পায়খানা, কি, এটা আমার আপনি কিন্তু সংযোগ আরো মিলানোর ভাবনা। জন্য, আপনার সংযোগ মিলানোর জন্য আপনার যেটা করা উচিত ছিল, আপনার এই যে একটা টেস্ট আছে, এটা টেস্ট করে, ডায়াগনোসিস করে, ঠিক আছে, আপনার যে মানে বর্জ্য, সেই বর্জ্যটাকে একটা টিউবের ভিতরে নিয়ে আপনি একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে সেইখানে দিতে হবে। সেখানে দিলে তারা সেটাকে অ্যানালাইসিস করে আপনাকে বলে দিতে পারতো যে আপনার এই জিনিসটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এবং কোন ওষুধ খেলে এই জিনিসটা ঠিক হবে। ভাই আপনি যদি এইভাবে বাসায় বসে বসে ভাবেন এটা তো আমি মিলাইতে পারলাম না, মিলাইতে পারলাম না, তাহলে তো ভাই হবে না। আপনি তো আচ্ছা, আমি ডায়াগনস্টিক আমি সেন্টার, আরেকটু আপনার তো আরেকটু ডায়াগনস্টিক সেন্টার নেই ভাই, যে আপনি কিভাবে মিলাবেন। আপনার না, মিলানোর পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে, পরীক্ষা করলে এটাই বের হতো, আমি এটাও জানি, আমি এটাও পরীক্ষা করলে পরীক্ষা করলে এই জিনিসটা, ব্যাকটেরিয়ার জীবাণু পরীক্ষা করলে এগুলাই নিশ্চিত বের ভাবে হতো। এই জিনিসটাই বের হতো। কিন্তু পরীক্ষা করলে পৃথিবীর কোনো ডায়াগনস্টিক পরীক্ষা এখন পর্যন্ত এরকম পাওয়া যায় নাই যে কুফরি কালাম তাবিজ করছে এই কারণে তার পাতলা পায়খানা হয়েছে, এরকম কোথাও কখনো পাওয়া যায় নাই। তাহলে আপনার যেটা করা উচিত ছিল সেটাই, সেই দিকে যাওয়া উচিত ছিল, সেইভাবে একটা ওষুধ খেয়ে নিজেকে সুস্থ করে ফেলা উচিত ছিল। ওই সমস্ত কুফরি কালাম টালাম দিয়ে তো ভাই যদি কিছু করাই যেত, তাহলে তো ভাই মনে করেন ভারতের নরেন্দ্র মোদীরে হ্যাঁ, উড়াই দিত এটা মানুষ, এটা এটা মুসলমানরা, কিন্তু যুক্তিসঙ্গত নয়, মুসলমানরা আপনি নরেন্দ্র করতো মোদীরে উড়াই দিত, তাই না? আমাকে করতো, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তারে করতো, ডোনাল্ড ট্রাম্পে করতো, আপনার মতো একটা লোককে কেন কুফরি কালামকে করতে যাবে বলেন? এটা তো আমার মানে, আবার এটা মনে হচ্ছে, মানে হ্যাঁ বলেন, মানে এটাও তো একটা সম্ভাবনা থেকে যায় হয়তো, মানে যেহেতু আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে অভ্যস্ত, সৃষ্টিকর্তা আমাকে হয়তো খুব ভালোবাসে, সেই জন্যই আবার আমার উপর ক্ষতিটা মানে কার্যকর করায়, মানে ওই তাবিজটা কেন দেয়ার স্পেশালি চেষ্টা কেন করে। আপনাকে সৃষ্টিকর্তা বেশি ভালোবাসবে ভাই? আপনি এমন কে ভাই, কে কোথাকার কে যে আপনাকে সৃষ্টিকর্তা স্পেশালি একটা দৃষ্টি দিবে? এই আরে জিনিসটা একটু, মানে এই জিনিসটা প্রত্যেক একটু মানুষই শুনুন, মনে করে, এই জিনিসটা প্রত্যেক মানুষই মনে করে সে হচ্ছে একটা স্পেশাল মানুষ, সৃষ্টিকর্তা তার উপর একটা স্পেশাল দৃষ্টি রাখছে যে তাকে খুব দেখভাল করতেছে, হ্যাঁ এই তো আমার স্পেশাল বান্দা এটা। কিন্তু ভাই আমি আপনি যখন, যে নিজেকে স্পেশাল ভাবতেছেন, এটা স্পেশাল ভাবার কারণ কি ভাই? আপনি বাংলাদেশ নামক একটা দেশ, যে দেশের নামই পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না, সেরকম একটা দেশের একটা চিপার একটা জায়গাতে আপনি বসবাস করেন, যে হ্যাঁ বাংলাদেশের নামই বেশি পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না, যে পৃথিবী নামক গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে মহাবিশ্বের ক্ষেত্রে তুচ্ছ 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 অতি তুচ্ছ হ্যাঁ একটা আমিও গ্রহ। জানি, এটা এটা আমিও জানি, মহাবিশ্বের ভিডিও আমিও দেখি, তো এটা এই আমিও যে দেখি। আল্লাহ পাক এই সারা মহাবিশ্ব রাখা, ওই চিপার একটা পৃথিবী নামক একটা গ্রহ, সেই পৃথিবী নামক গ্রহের চিপার একটা দেশ বাংলাদেশ, দরিদ্র হত দরিদ্র অশিক্ষিত একটা দেশ, সেই দেশের ভিতরে চিপার একটা বাসার মানে মনে করেন রাশিদুল ভাই, সে কি করতেছে, তার তার পাতলা পায়খানা কেন হচ্ছে, এটা নিয়ে আল্লাহ পাক কেন মানে চিন্তিত থাকবে, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। এটা তো আসলে সেরকম কোনো লজিক্যাল কারণ দেখছি না। তারপরে আমি ধরেন, আমি কিছুদিন আমার দরজা জানালা সব আমি মানে বন্ধ করে দিয়েছি, আমার অসুখ ভালো হয়ে গেছে 3 দিনের মধ্যে, আমি ডাক্তারি চিকিৎসা করছি, আবার পাশাপাশি এক হুজুরকে এনে পানি পরাও দিয়েছি, খাইছি, যাই হোক এগুলো শুনলে হয়তো মানে মানে আপনি কেউ আপনি মনে করবে আপনি মানে অনেক আপনার বিশ্বাসটা টলমলে হয়ে গেছে, তারপরে আপনি পানি পরাও খাইছেন, মানে পানি পরা মানে দিয়ে ওটা কি হয়? মানে না, এটা আমি খাইছি যে যদি আবার আমি একটা সম্ভাবনা রেখেই থাকি, ধরেন কোনো কিছুকে আমি 100% অবিশ্বাসও করি না আবার বিশ্বাসও করি না, আমি মানে 1% হলেও ফাঁকা রাখি কোনো একটা জায়গায়, 1% হলেও মানে ফাঁকা রাখি, হতেই মানে পারে মানে আমার কেউ যদি, বিশ্বাস থাকে। কেউ যদি এসে এখন বলে আপনাকে যে আপনি এই যে আপনার পাতলা পায়খানা হয়েছে আপনি একটু গু খান, গু খাইলে ঠিক হয়ে যাবেন, তখন তো আপনি না না একটু একটু অবিশ্বাস করবেন না, বিশ্বাসও করবেন না, তার মানে আপনি অল্প একটু গু খায় দেখবেন যে আচ্ছা দেখি তো হইতেও তো হইতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু মানে আপনি হ্যাঁ আমরা আপনি যদি কিন্তু একটু অবিশ্বাস খাই, এবং বিশ্বাসের, আমরা আপনি সামান্য যদি একটুখানি অবিশ্বাস, খাই, আমরা আপনি যদি অবিশ্বাস এবং বিশ্বাসের দোলাচলের ভিতরে থাকেন, তাহলে তো আপনার অল্প একটু গু খেয়ে দেখা উচিত নাকি? হ্যাঁ এটা কিন্তু খায়, অনেকে রোগ হলে অনেক ও বিষাক্ত আচ্ছা জিনিস একটু ঠিক হলে আছে, খায়। তাহলে আমি আপনাকে, একটা প্রস্তাবনা দিই। হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলি, যে গত জন্মে আপনি আমার থেকে 5 কোটি টাকা ধার নিয়েছিলেন ভাই, হ্যাঁ এখন এই জন্মে তো, গত জন্ম তো টাকাটা ফেরত দেন নাই, এখন তো টাকাটা কবে দিবেন আমাকে সেটা বলেন নাই। এখন আচ্ছা আপনাকে আমি বুঝতে বলছি পারছি, না যে আমার কথাটাকে আপনার 100% বিশ্বাস করতে হবে, এটা আমি বলছি না, আপনি হয়তো 50% বিশ্বাস করলেন, বা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আপনি ঘুরলেন কিছুক্ষণ, ঘুরে পাঁচ না কোটি আমি টাকা না অবশ্য দিলেন, কিছু নাই, না আমি না কিছু আপনি মানে করার অবশ্যই আছে, আমি করার অবশ্যই আছে, আমি বলতেছি ভাই আপনি মনে করেন 1% আপনি যদি বিশ্বাস করেন আমার কথা, 1% যদি বিশ্বাস করেন তাহলে তো 5 লাখ টাকা তো দিবেন নাকি? 5 কোটি টাকার 1% হলো 5 লাখ, তাহলে আমাকে 5 লাখ টাকা কবে দিবেন এটা আমাকে একটু বলেন।
না, ওইটা ওই যুক্তিতে তো আমি হেরে যাব আমি জানি, কিন্তু আমি বলছি না আরেকটা না, হেরে যুক্তি যাবেন না হলো, আপনি যদি, না না আপনি যদি একটু সম্ভাবনা থাকে, কথাটা আমি যে কথাটা বলছি এটা সত্য হওয়ার যদি সামান্য 1% সম্ভাবনা থাকে, তাহলে তো আপনার উচিত 5 লক্ষ টাকা অন্তত, 5 কোটি টাকার 1% হচ্ছে 5 লাখ টাকা, এটা তো 1% দিবে না আমাকে, তাই না? হ্যাঁ তা ঠিক আছে, তা ঠিক আছে, কিন্তু আমি মানে যুক্তিতে আপনারাই আপনারাই ঠিক, আপনারা যা বলেন সেটাই যুক্তিতে ঠিক, যুক্তিবিদ্যার অনুসারে আপনারাই ঠিক, কিন্তু আমি বলছি যে মানে কোনো কিছু তো ধ্রুব না বিশ্বজগতের, প্রত্যেকটা বিশ্বের মধ্যেই ধোঁয়াশা, দেখেন ছোটবেলা থেকে যেই না না ধোঁয়াশা আমরা কোনো দেখছি কিছু ধ্রুব না, ধ্রুব না আপনাকে, আপনাকে মানে এটা কে বললো আপনাকে, আপনি কেন এটা মনে করছেন? আপনি কি মনে আসলে। করেন 2টা বিন্দুর মাঝখান দিয়ে 1টার বেশি সরলরেখা কি আপনি আঁকতে পারবেন? ধ্রুব না আমি এটা এটার ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি, আপনি একটু শুনেন, না ধরেন না আমি আপনাকে যে আমরা প্রশ্নটা করলাম, এই যে প্রশ্নটা করলাম এটার উত্তরটা আগে দেন, যে 2টা বিন্দুর আসলে তো মাঝখান দিয়ে আপনি, না না আপনি নাস্তিকতা আস্তিকতাতে যাচ্ছি না তো ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করেছি 2টা বিন্দুর মাঝখান দিয়ে 1টার বেশি সরলরেখা কি আপনি আঁকতে পারবেন? এটা আমি পারবো না, কিন্তু বিজ্ঞানীরা তো বিন্দুকে আরো অনেক মানে বিন্দুর অনেক কোটি কোটি ছোট বিন্দু ওরা মানে হিসাব তাদের কাছে আছে, হ্যাঁ তাহলে দেখেন মানে কিন্তু ওই যেহেতু যে ওই দক্ষ ছোট বিন্দু, মানে না বিষয়টা ওই এই ছোট দাঁড়াচ্ছে, বিন্দুকে, ওই ছোট বিন্দুকে ধরে কি তাদের মাঝখানে 1টার বেশি সরলরেখা আপনি আঁকতে পারবেন? যত ছোট বিন্দুই হোক না কেন, বিজ্ঞানীরা মনে করেন অনেক ছোট বিন্দু পর্যন্ত গেল, সেই ছোট বিন্দুকে ধরে সেই ছোট 2টা বিন্দুর মাঝখান দিয়ে কি 1টার বেশি সরলরেখা আঁকতে পারবে তারা? একটার বেশি সরল রেখা আচ্ছা আরো সহজ আসলে করে দিই, আরো সহজ করে দিই, মনে করেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, আপনি কি, আপনি কি এমন একটা ত্রিভুজ আঁকতে পারবেন যেটার 3 কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি? এটা কখনোই সম্ভব হবে না, তাহলে আপনি যে হবে বললেন না। কোনো কিছুই ধ্রুব না, সবকিছু ধোয়াশা ধোয়াশা, তা আমি তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা আচ্ছা আরো এটা আরো আমি আরো বুঝছি, অনেকগুলো প্রশ্ন করতে পারি, আরো অনেকগুলো আমি প্রশ্ন হ্যাঁ করতে পারি, এটা যেমন আমাদের, এটা আমাদের একটু শুনে নেন, এটা আমাদের মানে কর্মক্ষেত্রে আমাদের প্রয়োজনে তাগিদে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, হ্যাঁ বস্তু জগতে, কিন্তু বিজ্ঞানীরা দেখেন সময়কেও তারা আপেক্ষিক করে মানে বললো যে সময় আপেক্ষিক, তারপরে আপনার হচ্ছে স্থান সময় আপেক্ষিক, কাল আপেক্ষিক, আপেক্ষিক, সময় আপেক্ষিক সবকিছুই তো আপেক্ষিক, সেটার সাথে কিন্তু তো, আমরা স্থান কিন্তু দেখি না। না সেটার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই ভাই, ত্রিভুজের 3 কোণের সমষ্টি যে 180 ডিগ্রি, অন্তত আমাদের এই লোকাল ইউনিভার্স এটা যে সত্য এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এটা তো কোনো ধোঁয়াশাপূর্ণ ব্যাপার না। আপনার কাছে কেন মনে হচ্ছে সারা পৃথিবীটা কিন্তু সবকিছু ধোঁয়াশে, কিছুই হ্যাঁ সঠিক না, কিছুই আপনি বুঝতেছেন না, সবকিছু ধোয়া ত্রিভুজের ধোয়া? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, হ্যাঁ বলতেছেন, হয়তো এমন কোন বিজ্ঞানী এমন কোন বাক্যটু আছে, মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে বাক্যটুতা দিয়ে কিন্তু সত্যকেও মিথ্যা প্রমাণ করা যায়, না মিথ্যাকেও না সত্য তাহলে তো করা যায়, সেটা, তাহলে না না কিন্তু বাক্যটুকুতা বাক্যটুতা, দিয়ে যদি, বাক্যটুকুতা দিয়ে যদি মিথ্যাকে সত্য প্রমাণ হয়, করতে সে পারে, সাময়িক ভাবে করতে পারে, তাতে তো সেই মিথ্যাটা সত্য হয়ে গেল না, হ্যাঁ হয় সেই না, সময় হ্যাঁ সাপেক্ষে সে চাপাবাজি করলো কিছুক্ষণ, কিন্তু তার মানে তো এটা না যে সে এটা প্রমাণ করতে পারলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা তো সে প্রমাণ করতে পারলো না, সে হয়তো চাপাবাজি করে আপনার ঘুম ভাঙ দিল কিছুক্ষণ, যে মাদ্রাসার হুজুরা যে ঘুম ভাঙ দেয় বা ওয়াজে যে হুজুরা যে ঘুম ভাঙ দেয় সেরকম ঘুম ভাঙ আপনাকে দিল, কিন্তু তার মানে তো এটা না যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়ে গেছে, তা তো হলো না, ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো আগের মতোই আছে, তাই না? আগের মতো আছে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে বলি দেখেন একটা সময় মানে যে অ্যারিস্টটল ওরা জানতো যে মানে পদার্থের ক্ষুদ্রতম কণা অণু, না না ওরা সেখান থেকে জানতো, আবার ওরা জানতো, না না ওরা জানতো না, ওরা ওদের কাছে যে ইনফরমেশন গুলো ছিল সেই ইনফরমেশনের সাপেক্ষে ওরা যে কথাগুলো বলেছে, ভবিষ্যতের বিজ্ঞানীদের কাছে আরো বেশি ইনফরমেশন আসার পরে সেই জিনিসটা আপডেট হয়, আপডেট হয়েছে তাদের কথা, আপডেট হয়েছে, কিন্তু তার মানে তো এটা না যে তারা, তারা মানে ভুল করছে বা তারা মিথ্যা কথা বলছে, সেরকম তো হ্যাঁ না, হ্যাঁ তাদের কাছে তাৎপর্যপূর্ণ, যে তাদের কথা ইনফরমেশন, অনেক তাৎপর্যপূর্ণ ঠিক আছে, হ্যাঁ যে কিন্তু কিন্তু এইটার, সেই এই কারণে তো সেই অণু অণু আমরা দিক এটা থেকে বলতে পারি আপনার না, না না এই কারণে তো আমরা এটা বলতে পারি না যে আজকে পৃথিবী, আজকে বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীটা গোল, কালকে আবার কইবো পৃথিবীটা চ্যাপ্টা রুটির মতো চ্যাপ্টা, তাইলে আমরা বিজ্ঞান টিকে মানি না, এই কথাটা তো আমরা বলতে পারি না, এইটার না সাপেক্ষে না তো এই এটা ধরনের আমি কথা কখনো, আমরা বলতে এটা পারি না। আমিও বলবো না, বিজ্ঞান মানে এটা আমিও বলবো না, আমার কথাটা একটু শুনে নেন, আমি কি বলি আপনার কথা তো জানি, আপনি আপনি যুক্তির বাইরে কিছুই বলেন, এটা সবাই জানে আমিও জানি, কিন্তু আপনি আমার কথাটা শুনেন, সেই অণুটাকে দেখেন তো আজকে কত পর্যন্ত ভাগ করলো, অণুর পরে পরমাণু, পরমাণুর পরে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এখন আবার শুনছি পজিট্রন নিউট্রিনো, তারপরে হচ্ছে তারপরে আবার হচ্ছে ধরেন ওই যে ঈশ্বর কণা যাকে বলে আরো, মানে তাহলে ভবিষ্যতে আরো যে কত ছোট কি দেখবো বা নতুন কি আবিষ্কার হবে, সেই জন্য আমি বললাম যে কোনো কিছু আসলে স্পষ্ট বা ধ্রুব নাই, সবকিছুর মধ্যে যেন ধোঁয়াশা আছেই, আমরা যা জানি তার সেই জানাটাই যেন একবারে আমূল পরিবর্তন হয়ে যায় প্রত্যেকটা বিষয়, সেই জন্য আমি বলছি যে কোনো কিছুকে একেবারেই বেশি মানে 100% মিথ্যাও বলা যাবে না, আবার 100% সত্য বলেও বলা যাবে না, এটাই আমি বলছি, কিন্তু আমাদের চলার কিন্তু মানে কিন্তু অনেক বাস্তব জগতে কিছুকে তো, অনেক কিছুকে তো 100% সত্য বলা যায়, যেমন আমাদের এটা পৃথিবীর আমাদের, সাপেক্ষে, হ্যাঁ যাবে এটা পৃথিবীর সাপেক্ষে ধরেন আমাদের কাজকর্ম বা আমাদের পৃথিবীতে চলার ক্ষেত্রে আমরা অনেক কিছু ধ্রুবক হিসেবে ধরতে হয়, কিন্তু
মানে সার্বিক ভাবে, মানে যে মানে অন্তিম ভাবে চিন্তা করলে কোনো কিছুই ধ্রুবক নেই, সবকিছুর মধ্যে ধোঁয়াশা থেকেই যায়, এটা কি আপনি মানেন? ধোঁয়াশা থেকে যে সেটা আমরা আমি বলতে 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 পারি না। ধোঁয়াশা কি কি হিসেবে আপনি ধোঁয়াশা বলছেন সেটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যেটা মনে করি সবকিছু আপডেট হবে, সমস্ত কিছু যারা যে সমস্ত তথ্য আমাদের কাছে আছে সমস্ত কিছু আপডেট হবে, কিন্তু তার মানে এটা না যে আমরা এখন যেটা জানি সেটা সেটা যতটুকু তথ্য আমাদের কাছে আছে সেটা সাপেক্ষে জানি, তার মানে এটা না যে এটা ভুল বা এটা মিথ্যা বা এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কালকে আবার 360 ডিগ্রি হয়ে যেতে পারে, হ্যাঁ, এটা এরকম আমাদের হবে পৃথিবীর জিনিস আমি মনে কাজকর্মের, করি। আমাদের মানুষদের বিভিন্ন কাজকর্মের কারণে এই হিসাবটাই মেনে নিতে হয় তাই, কিন্তু মহাজাগতিক বিষয়ে এটারও যে আবার মানে এর সম্ভাবনা থেকে যায়, এটাও ভুল হওয়ারও যে সম্ভাবনা থেকে যায়, এটা কিন্তু এটারও কিন্তু অনেকটা যৌক্তিকতা আছে যে ভুল হওয়ার সম্ভাবনা যদি থেকে যায় তাহলে তো সেটা কাউকে দেখাতে হবে আগে, না দেখানো পর্যন্ত তো সেটা যে ভুল সেটা তো আমরা বলতে পারি না। সেই জন্য সেই ক্ষেত্রে আপনি যে সৃষ্টিকর্তা নেই এটা কিন্তু 100% ভাবেই বলা যায় না, না সম্ভাবনা না কিন্তু না থেকেই না যায়। ভাই না না, সম্ভাবনা তো গাব গাছের ভূত, এটাও তো সম্ভাবনা থেকে যায় তাই না, গাব গাছের ভূত, তারপরে শেওড়া শেওড়া গাছের পেত্নি, তারপর শাকচুন্নি, মামদো ভূত, তারপর মনে করেন প্রাচীন গ্রিসের যে দেবতা জিউস, থর, সুপারম্যান, স্পাইডারম্যান, মা কালী, শিব, তারপরে গাঞ্জাখোর শিব, তারপরে হচ্ছে গিয়ে তারপরে রাম কৃষ্ণ, তারপর ঠিক আছে, চাইনিজদের আবার অনেক ভূত পেত্নী আছে, তারপরে হ্যাঁ মনে আছে, করেন মানে আফ্রিকান যারা আফ্রিকাতে যারা বসবাস করে তাদের আবার একটা একটা লোকাল দেব দেবী আছে, দাতালা এক একটা দেব দেবী। এখন আপনি যদি মানে বলেন যে তাহলে সম্ভাবনা থেকেই যায় তাহলে তো সেগুলোরও সম্ভাবনা ভাই থেকে যায়, এখন তো ভাই এগুলা এখন কি আমরা মানে সবকিছু এগুলা সবকিছু একেবারেই, এখন কি মানে আমরা আমি এটাই বলছি যে একেবারেই যে মানে নেই এটা তো বলা যায় না, এটা তো আপনি ওই যে মানেন না, অবশ্যই এটা কি? একেবারে অবশ্যই নেই বলা যায়, আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য প্রমাণ আছে সেটার সাপেক্ষে বলা যায় যে এই জিনিসগুলো হচ্ছে কুসংস্কার, এগুলার কোনো বাস্তব অস্তিত্ব নাই, অবশ্যই বলা যায়। যদি আপনার কাছে এরকম প্রমাণ থাকে আছে তাহলে তো আপনার সেই জিনিসটা প্রমাণ দিতে হবে। এছাড়া আমি যদি আপনাকে বলি আপনি একটু ইউটিউবে সার্চ করবেন ড্রাগন ইন মাই গ্যারেজ লিখে, হ্যাঁ কার্ল আচ্ছা সাগানের আচ্ছা একটা আচ্ছা আরেকটা বক্তব্য। বিষয় বুঝলাম, ভাই আরেকটা ভাই না বিষয়, আপনি আপনি কিন্তু আসলে কিছু বোঝেন নাই ভাই, আপনি আসলে কিছু বোঝেন নাই, আপনি খালি গর গর সবকিছু করে কিন্তু বলে প্রমাণ যাচ্ছেন। দেওয়া যায় না, এটা না কিন্তু ভাই জানেন, ভাই সবকিছু গর গর প্রমাণ করে গর দেওয়া গর যায় করে আপনি গর গর করে খালি বলে যাচ্ছেন, গর গর করে বলে গেলে তো হবে না, আপনি আমি যা বলছি সেটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ যদি কোনো জিনিস থাকে কোনো জিনিস জিনিসের অস্তিত্ব থাকে তাহলে সেই জিনিসটা প্রমাণও থাকবে, সবকিছু প্রমাণ দেওয়া যাবে না কেন, মানে একটা জিনিসের অস্তিত্ব আপনি দাবি করবেন অথচ প্রমাণ দিবেন না তাহলে আমি মানবো কেন ভাই, অদ্ভুত কথা। আমি তো আপনাকে একটু আগে হ্যাঁ 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 বললাম আমি যদি এটা এই ঠিক আছে, এটার সাপেক্ষে বলি, আমি যদি এটার সাপেক্ষে বলি ভাই সবকিছু প্রমাণ দেওয়া যায় না, গত জন্মে আপনি আমার থেকে 5 কোটি টাকা ধার নিয়েছিলেন, এখন যদি আমি একই যুক্তি দিই ভাই সবকিছু তো প্রমাণ দেওয়া যায় না ভাই, তাহলে আমার টাকাটা ফেরত দেন, আপনি তো নিশ্চয়ই দিবেন না, কোনো সুস্থ মাথার মানুষ তো এই জিনিসটা দিবে না, তা আপনি নিজে এই জিনিসটা বিশ্বাস করেন না অথচ আপনি নিজেই এই যুক্তিটা দিয়ে একটা উদ্ভট জিনিসকে মানে মানে প্রমাণ করার চেষ্টা করতেছেন অথচ আপনি নিজের ক্ষেত্রে এই জিনিসটা মানবেন না। আপনাকে যদি আমি বলি 5 কোটি টাকা গত জন্মে ধার নিয়েছিলেন ভাই ফেরত দেন, সবকিছু তো প্রমাণ ভাই দেওয়া যায় না ভাই, সবকিছু কি প্রমাণ দেওয়া যায় বলেন, আপনি নিজেই তো এটা মানছেন না, না আমি তাহলে এটা আপনি বলি কেন? সৃষ্টিকর্তা, আমি এটা বলে যে সৃষ্টিকর্তা বা ধর্মসত্য সেটা বলতে চাচ্ছি না, আমি ধর্মের দিকটা এরই, আমি শুধু সৃষ্টিকর্তা যে একেবারে নেই এটা তো বলা যায় না, মানে সম্ভাবনা কিছুটা আমিও তো থাকতে পারে বলছি, যে আমিও তো আপনার যুক্তিটাই তো মেনে নিচ্ছি যে 5 কোটি টাকা ধার নিছিলেন একই যুক্তি সাপেক্ষে, 5 কোটি টাকা ধার নিছিলেন, আমি তো বলছি একই কথা বলছি সবকিছু প্রমাণ দেওয়া যায় না, সৃষ্টিকর্তাই ধরলাম, আপনি যেই যুক্তির সাপেক্ষে বলছেন একটা সৃষ্টিকর্তা থাকতে পারে থাকতে হতে পারে, আমি তো সেই একই যুক্তির সাপেক্ষে বলছি যে 5 কোটি টাকা আগের জন্মে ধার নিছিলেন এটা ফেরত দেন আমাকে, সেটা কেন দিচ্ছেন না আপনি, সেটা আগে উত্তর দেন। আচ্ছা যাই হোক, মানে এটা আমি একজন মানে না 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 সম্ভাবনার কথা আপনি বললাম আর বলছেন কি, না না, আমিও সম্ভাবনার কথা বললাম যে ঠিক আছে তাহলে 5 কোটি টাকা ধার নিছিলেন এটা তো সত্য হইতে পারে, মানে 1% সম্ভাবনা যদি হয়ে থাকে তাহলে আপনি 5 কোটি টাকার 1% 5 লাখ সেটা দিবেন, অসুবিধা কি নেই, আচ্ছা যাই হোক মানে কথা মানে হচ্ছে আপনি কি স্যার, নিজেই আপনি নিজেই আপনার যুক্তিটা মানছেন না ভাই, আপনি নিজের ক্ষেত্রে আপনার যুক্তি আপনি আসলে আপনার নিজের ক্ষেত্রে যুক্তিটা, মানতে পারছেন না, যুক্তিটা কিন্তু স্যার আপনি আপনি ধরেন, আমাকে আরেকজনকে কনভিন্স করতে চেষ্টা করছেন যেন আপনার যুক্তিটাকে আমি মেনে নেই, যে যুক্তিটাকে আপনি নিজেই মানবেন না ভাই, এটা কি আমি মানে কোনো একটা রিজনেবল স্ট্যান্ড হতে পারে যে যুক্তিটা আপনার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলে আপনি মানবেন না অথচ আপনি সেই যুক্তিটাই ব্যবহার করে আমাকে বোঝাবার চেষ্টা করতেছেন সৃষ্টিকর্তা বলে কিছু একটা থাকতেও পারে, এটা কিরকম হলো না একটা মানে হিপোক্রেসি হলো না? আচ্ছা যাই হোক, আর আমি আরেকটা বিষয় ধরেন, এই বিষয়ে আপনি আপনি ঠিক আছেন, যুক্তিতে আপনি ঠিক আছেন, আমি আরেকটা বিষয় বলতে চাই, আচ্ছা এটাই শেষ বিষয়, শেষ বিষয়টা বলেন তাহলে, আমি আমাদের ব্যাকসাইডে আচ্ছা অনেকে জমে আচ্ছা আছেন, ঠিক আছে, আমি আর আমি আমাদের কে মানে সুযোগ দিব। আমি হ্যাঁ এখানে বলেন, ধর্ম সত্য কি মিথ্যা এটা প্রমাণ করতে আসিনি, আমি মানে একটা কিছু বিষয় আপনাকে বলতে এসেছি, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বলেন যে আমি মানে কিছু বিষয় আপনার কিছু ক্যাটাগরি বিষয় আছে, শুনলাম যে আপনাকে আপনাকে জেনে বালিশের নিচে ইয়া করছে, কুফরি কালাম করছে এবং এটার কারণে আপনি অসুস্থ হয়ে পড়ছেন, তাই এগুলো খুবই অসুস্থ মানে হাস্যকর এটা বিষয়। নিয়ে আমি একটু বিভ্রান্তিতে আছি যে
আচ্ছা যাই, ওই সাবজেক্টটা বাদ, মানে ওটা হ্যাঁ, আমি আমি মোটামুটি আপনাকে এই বিষয়ে ডেফিনেটলি গ্যারান্টি দিতে পারি যে ওই অন্তত পক্ষে ওই কুফুরি কালামযুক্ত তাবিজের কারণে যে আপনার অসুখ হয় নাই, এই বিষয়টা তো গ্যারান্টেড নাই। এগুলা তো মানে মানে অসুখ বিসুখ কেন হয়, এই যে মানে প্রাচীন কালের মানুষেরা ভাবতো দেবতায় অভিশাপ দিছে, ভূতে ধরছে, এটা করছে, সেটা করছে, এগুলো তো ভাই একেবারে অশিক্ষিত মানুষের মতো কথা হইলো একদম, যারা কিন্তু মানে মানে প্রাচীন শারীরিক, কালে। এখন একটা মানুষের শারীরিক অসুস্থতা এমন একটা জিনিস, তখন সবকিছু বিশ্বাস করতে বাধ্য করে, বা মানে হ্যাঁ, এটা ঠিক বলেছেন, ভাবতে এটা তো ঠিক বাধ্য বলেছেন, করে। এটা ঠিক বলেছেন। মানুষ যখন শারীরিক ভাবে অসুস্থ থাকে তখন তাদের মন অনেকটা দুর্বল হয়ে যায়, এবং তখন যে কোনো কিছু তাকে বললে সে সেটা, সে যেহেতু অসুস্থতা থেকে মুক্তি চায়, সেহেতু তাকে যে কোনো কথা বললে সে সেটাকে বিশ্বাস করে ফেলে, তখন তার মন একটা এসে ভিতরে থাকে। আচ্ছা, আমাদের সাথে সাবলটান ভাই যুক্ত হয়েছে, সাবলটান ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? আমি রাশিদুল ভাইয়ের একটা বক্তব্য নিয়ে কমেন্ট করতে চাচ্ছিলাম। রাশিদুল ভাই, আপনি যে বলেছেন যে সবকিছু আপনার অস্পষ্ট অস্পষ্ট, আবার এটাও বলেছেন যে আমাদের 100% সার্টেনটি নাই, আসলে ব্যাপারটা হচ্ছে যে 100% পরম সার্টেনটি এটা বলে আসলে কিছু নাই। অ্যান্ড ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে একটা জিনিসের উপরে আপনার 100% সার্টেনটি আছে, দ্যাট ইজ ইন্ডিকেটিভ যে আপনার ভুলের ইন্ডিকেশন আর কি। আমাদের উদ্দেশ্য এটা না যে আমরা হচ্ছে 100% সার্টেনটির পিছে দৌড়াইতে থাকি, বিকজ এটা বলতে আসলে কিছু নাই আর কি। বিজ্ঞানের যেই সব প্রমাণ আর কি, বিজ্ঞান লাইক হোয়াট ইট ইজ, এটা হচ্ছে আমাদের বেস্ট টুল যেটা দিয়ে আমরা সব থেকে ভালোভাবে আপনার রিয়ালিটিকে ডিসক্রাইব করতে পারি আর কি। এখন এর থেকে বেটার টুল কিন্তু বা বেটার কোনো ওয়ে অফ ইন্টারাক্টিং উইথ দ্য ওয়ার্ল্ড, লাইক কোনো বেটার কোনো ওয়ে নেই আর কি। এখন জাস্ট বিকজ আমাদের 100% সার্টেনটি নেই, তার জন্য আপনি বলতে পারেন না যে সবকিছু অস্পষ্ট, বিকজ ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমাদের 100% সার্টেনটি নেই, উই ডু হ্যাভ আ প্রিটি ক্লিয়ার অ্যান্ড অ্যাকুরেট ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড এই অ্যাকুরেসিটা, এটা হচ্ছে আমাদের কাছে যেই অ্যাভেলেবল প্রমাণ বর্তমান টাইমে, সেই প্রমাণ নিয়েই আর কি। এবং আমরা যত বেশি বেটার জানবো তত বেশি আমরা বেশি করে শিখবো আর কি। এখন আপনি যে সৃষ্টিকর্তার কথা যে বলতেছেন যে এটা একটা পসিবিলিটি হইতে পারে, এই সৃষ্টিকর্তার ধারণাটাই, এটা এটা একটা অর্থহীন ধারণা, কারণ আপনি কোনো প্রমাণ দিয়ে এই সৃষ্টিকর্তার হাইপোথেসিস পর্যন্ত আপনি ডিটারমিন করতে পারবেন না আর কি। অ্যান্ড আপনার যদি ক্রিটিসিজম এইটা থাকে যে 100% সার্টেনটি বা 100% বা পরম কোনো নিশ্চিততা নেই আমাদের, দেন আমি আপনাকে আগের থেকেই বলে দিই যে এইটা কখনো গোল ছিল না আর কি। 100% সার্টেনটি, এটা হচ্ছে একটা ইম্পসিবল, আনরিয়ালিস্টিক একটা গোল আর কি। হ্যাঁ, তাহলে কথাটা তো আমি সত্যি বলেছি, তাই না? মানে 100% সিওরিটি তো নাই, এটা এটা তো মানা যায় নাকি? হ্যাঁ, কিন্তু 100% সার্টেনটি নেই দেখেই যে সবকিছু অস্পষ্ট, এটা আপনি বলতে পারেন না, এই জায়গাটা ভুল। কারণ আমি তো আমার জীবনে রিস্ক নিতে চাইবো না, যদি ধরেন পরকালের কথাই রিস্ক যদি আপনি নেবেন না, আপনি সিম্পলি যেই সব থেকে ভালো পদ্ধতি যেটা, সেই পদ্ধতিটা আপনি ইউজ করবেন। তো আপনার লক্ষ্য যদি এইটা থাকে যে যত সম্ভব সত্য জিনিস বিশ্বাস করা, এবং যতটা সম্ভব কম মিথ্যা জিনিসে বিশ্বাস করা, লাইক আন্ডার লজিক দ্য বেস্ট ওয়ে টু ডু দ্যাট ইজ কোনো একটা জিনিসকে বিশ্বাস করার আগে প্রমাণ চাওয়া আর কি, মানে প্রমাণ নিয়ে দেন বিশ্বাস করা। এখন আপনি যে সৃষ্টিকর্তার কথা যে বলতেছেন, এই সৃষ্টিকর্তার ধারণাটা, এই হাইপোথিসিসটা টেবিলে যে আপনি যে আনতেছেন, এটা আনার জন্যও কোনো মানে লজিক বা এভিডেন্স নেই আর কি। দ্যার ইজ নো রিজন টু ইভেন অ্যাসিউম যে একটা কিন্তু সৃষ্টিকর্তার কথা। আমরা মানে যতদূর ইতিহাস জানি, মানে অতীতের সবাই কিন্তু সৃষ্টিকর্তা যে বিশ্বজগৎটা দেখে, যে সুশৃঙ্খল একটা পৃথিবী, এটা বিশৃঙ্খল এটা আছে এটা বলবো, এটা একটু ভুল কথা আপনি বলেছেন। ইতিহাসে মানুষ ঈশ্বর নিয়ে পৃথিবীকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু সৃষ্টিকর্তা, এটা কিন্তু খুবই স্পেসিফিক একটা ওয়ার্ড। এই সৃষ্টিকর্তা আপনি যখন বলতেছেন, আপনি কিন্তু এটা মানে বলতেছেন আমি যে ধরে পৃথিবী, নিচ্ছি যে সৃষ্টিকর্তা আছে। না হ্যাঁ না কিন্তু আপনি ঠিক আছে, আপনি না, বাট ওইটার উপর দিয়ে আপনি কিন্তু এটাও ধরে নিতেছেন যে পৃথিবীটা একটা বানানো জিনিস। এখন আমি আপনাকে এটা বলে দিতেছি আগের থেকেই যে এরকম অনেক ঈশ্বর আছে যেটা গড, কিন্তু এই গডকে ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা আপনি বলতে পারবেন না। আপনি যে এখানে সৃষ্টিকর্তা বলতেছেন, এটা গডের উপর দিয়ে আর একটা এক্সট্রা দাবি, এটা কি আপনি বুঝতেছেন? দাবি আমি ওইভাবে জোরালো ভাবে করছি না, আমি সেটাই তো বললাম যে যেমন আমরা ধর্মে জানি যে আমি বিশ্বাস না করলে পরকালে জাহান্নামে পড়বো, সেই মানে আমি যাতে পরকালে যদি পরকাল থেকেও থাকি, কিন্তু তাহলে যাতে আমি পরকাল থাকলে জাহান্নামে না যাই, সৃষ্টিকর্তা এত সেজন্য মূর্খ, সৃষ্টিকর্তা এত মূর্খ বর্বর কেন হবে যে বিশ্বাস না করলে জাহান্নামের সারা সারা জীবনে পুড়বে? এত ইগোটিস্টিক্যাল একটা সৃষ্টিকর্তা কেন থাকবে, এত নির্দিষ্ট একটা সৃষ্টিকর্তা কেন থাকবে? আপনি কি আসলে বুঝতেছেন আমরা যে দেখেন আমার এগুলো সবকিছু এক্সট্রা দাবি যেটার পিছে হতে পারে আপনার কোনো এক্সট্রা দাবি, প্রমাণ নেই, কিন্তু বা আপনার ইভেন এটাকে কনসিডার করারও কোনো যুক্তি নেই? সেটাই তো আমি বলতে চাচ্ছি যে হয়তো আমি রিস্ক, আমি আমি চাই যে আমার মানে ভবিষ্যৎটা যাতে কোনো রিস্কেবল না হয়, আমি যদি পরকাল থেকেও থাকে, ধরে নি সম্ভাবনার কথা ধরে নি, যদি থেকেও থাকে, যাতে আমাকে সৃষ্টিকর্তা যদি থেকেও থাকে, আপনি যে না বললেন না, গড, মনে করেন, মনে করেন রাশিদুল ভাই, মনে করেন যদি সৃষ্টিকর্তা থেকেও থাকে, সেই সেই সৃষ্টিকর্তা যদি আমাদের থেকে বুদ্ধিমান সত্তা হয়,
তাহলে তো সে চাইবে না, তার ডেফিনেটলি এটা চাওয়ার কথাই না যে আমরা তাকে অন্ধভাবে বিশ্বাস করব। তার এটা চাওয়ার কথা যে মানুষ যদি তাকে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে সেই সৃষ্টিকর্তা যে মগজটা মানুষকে দিয়েছে সেই মগজটাকে ব্যবহার করে। ধরে নিচ্ছি ভাই আমি, ভাই ভাই একটু কথাটা শুনে নেন, কথা শুনে নেন, এরকমও তো হতে পারে, সম্ভাবনা যদি আপনি বলেন এরকমও তো হতে পারে, সেই সৃষ্টিকর্তা আসলে দেখতেছে আমি একটা বই কোরআন বাইবেল টাইবেল এই সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছি, কোন গাধার বাচ্চা গাধাগুলা এগুলা করতেছে আর হুর হুর করে বিশ্বাস অন্ধভাবে বিশ্বাস করতেছে কোনো প্রমাণ ছাড়াই, কোন গাধার বাচ্চা গুলা বিশ্বাস করতেছে। এই গাধার বাচ্চা গুলো যদি আমি সামনে পাই যখন পাবো মরার পরে এগুলো ঠেঙ্গায় আলাল করে দেবো, আর যেই লোকগুলা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে অ্যানালাইসিস করে দেখতেছে যে এগুলা ভুয়া কথা, না এই অন্ধবিশ্বাস আমরা করবো না, আমরা যুক্তি দিয়ে চিন্তা করবো, সেই সৃষ্টিকর্তা বসে আছে, সেই সৃষ্টিকর্তা বসে আছে সেই রকম ইন্টেলিজেন্ট মানুষদের জন্য, যে এই রকম ইন্টেলিজেন্ট মানুষরা যখন পরকালে আসবে তাদেরকে নিয়ে আমরা পার্টি দিব, ডিস্কো হবে সেখানে, ঈশ্বর এবং আমরা সবাই মিলে একসাথে ডিস্কো পার্টি করব, এই তো এই জন্য সৃষ্টিকর্তা সেখানে বসে আছে, এরকম তো হইতে পারে। আপনি কেন ডিসাইড করতেছেন যে এটা যদি সম্ভাবনা থাকে তাহলে তো, তাহলে তো আপনারও উচিত, বেশি বেশি উচিত যুক্তি তথ্য প্রমাণের উপর নির্ভর করে ডিসিশন করা নাকি অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে ডিসিশন করা, কোনটা করা উচিত? না অন্ধবিশ্বাস না, কিন্তু আমি আবার এটাও ধরে নিচ্ছি, আমি জানি যেহেতু বিভিন্ন ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তার বাণী বলে উল্লেখ করা হয়, তাহলে সেখানে যে আপনি বলেন সৃষ্টিকর্তা যদি মূর্খ হয়, গরুর মতো হয় বা যাই হোক, আমি আবার ধরে হতেও পারে, আবার ওই রকমও হতে পারে, আমি এটাও ধরে নিচ্ছি আপনারা যা বলছেন সৃষ্টিকর্তা যে ওই রকম হয়ে যায়, রাগী হয় অথবা মানে তিনার এক ধরনের একটা মানে চরিত্রটা মানে ওই ধরনের থাকে, তখন কিন্তু আমার আসলে হতে পারে কোন পরকাল থেকে আপনি বাঁচাবেন? ধরেন একটা সৃষ্টিকর্তা যে এতই রাগী বললো, বাট ভিন্ন ভাবে রাগী বললো যে কেউ যদি অন্ধভাবে আমাকে বিশ্বাস করে আমি নরকে পাঠাবো, লাইক এই রিস্কটা থেকে আপনি কিভাবে বাঁচবেন? অন্ধভাবে। আরেকবার বলেন। মানে ধরেন সৃষ্টিকর্তা এমন একটা রাগী সৃষ্টিকর্তা যে মনে করে যে কেউ যদি অন্ধভাবে ওই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে ওরা হচ্ছে নরকে যাবে, আর যারা হচ্ছে যুক্তি তত্ত্ব প্রমাণ দিয়ে যারা এই কনক্লুশনে রিচ করবে যে কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই কারোর উপরে বিশ্বাস করা, ওরা হচ্ছে জাহান্নামে যাবে, এটা কিন্তু একটা মূর্খ সৃষ্টিকর্তা, একটা রাগী সৃষ্টিকর্তা, বিকজ জাহান্নামে পাঠাইতেছে ফর ইটার্নিটি। হ্যাঁ, বাট যেহেতু আমরা এই ধর্ম এই রিস্ক থেকে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন? কিন্তু আমরা যেই সকল ধর্মগ্রন্থগুলো মোটামুটি দেখি, মানে উচ্চ শ্রেণীর ধর্মগ্রন্থগুলো যেগুলো মোটামুটি মানে মানে উপর লেভেলে আছে, ওগুলোর মধ্যে এই না 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 ধর্মগ্রন্থটা না না, আল্লাহ এই সৃষ্টিকর্তা তো এই ধর্মগ্রন্থ গুলো পাঠাইছে কনফিউজ করার জন্য, গাধাদের কনফিউজ করার জন্য, যে সমস্ত গাধা গুলা অন্ধবিশ্বাস করবে তাদেরকে পরীক্ষা করার জন্য, যে কোন গাধা বাচ্চা গুলা এই যে এই সমস্ত আমি হাবিজে আমি লিখে রাখছি, যা ইচ্ছা মন চায় যা ইচ্ছা লিখছি আমি, শিশু শিশুর সাথে বিয়ে করো, মানে কাফের মেরে কাফেরদের বউ বেটিদেরকে তুলে এনে রেপ করো, এগুলো আমি বলছি, এই গাধা বাচ্চা গুলো আবার এই সমস্ত ফালতু কথা এই সমস্ত নোংরা কথা বিশ্বাস করতেছে, এরকম তো হইতে পারে তাই না? আর সৃষ্টিকর্তা ইচ্ছাকৃত ভাবে এই যে বর্বর বইগুলা পাঠাইছে, এই বাইবেলও এই ধরনের বর্বর কথাবার্তা আছে, কোরআনেও আছে, সৃষ্টিকর্তা ইচ্ছা করে পাঠাইছে, দেখতেছে যে কোন গাধাগুলা এই কাজ করে, এই জিনিসগুলো তো বিশ্বাস হ্যাঁ, এই আসিফ ভাই এগুলো নতুন করে আমাকে শোনানো দরকার না, আমি আপনার সংশয় অ্যাপটা পড়ি, বুঝতে পারছেন, আপনাদের ভিডিও দেখি, সবই জানি, মানে সে পুরাতন কথা, আমি মানে বলছি আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি সেজন্য মানে না। কিন্তু আপনি তো এই পয়েন্টটা ধরতে পারলেন না যে আপনি কোন রিস্ক থেকে নিজেকে বাঁচাবেন, আপনি কি ইসলামের যে পরকাল সেই পরকাল থেকে বাঁচাবেন, নাকি একটা আসিফ ভাই যে এক্সাম্পলটা দিল আর কি, যে গড হচ্ছে ধর্মগ্রন্থ দিয়ে সবাইকে আপনার মানে ডিলিউট করার চেষ্টা করছে, যে দ্যাট ওয়াজ দ্য টেস্ট, যে কে এই ধর্মগ্রন্থ পড়ে বলবে, বলার সাহস থাকবে যে ইউনো এখানে বড় বড় জিনিস আছে আর কি, এখন আপনি আসলে কোন পরকাল থেকে নিজেকে বাঁচাবেন এটা বলেন। আরো একটা পসিবিলিটি কিন্তু আছে, আমি আপনাকে সেটা বলি, রাশেদুল ভাই আপনার এটা জানার দরকার নেই, আমি সাবেক ভাইকে বলি, আমরা কেন ধরে নিচ্ছি শুরু থেকে যে ঈশ্বর একটা ভালো সত্তা, এটা কেন ধরে নিচ্ছি? আমরা তো হতে পারে ঈশ্বর খুবই নৃশংস এবং খারাপ একটা সত্তা, যে হচ্ছে ভালো মানুষগুলো সব জাহান্নামে দিবে, এবং খারাপ যেগুলা খারাপ ছিল, যেগুলো খুন ধর্ষণ গণহত্যা করছে, সেগুলাকে তাদেরকে ঈশ্বর বেশি ভালোবাসে। স্টিফেন লয়েলের এইরকম একটা আছে, প্রস্তাবনা আছে যে ঈশ্বরকে আমরা কেন ভালো সত্তা হিসেবে ধরে নিচ্ছি, ঈশ্বর তো খারাপ সত্তা হতে পারে, তখন কি হবে? ট্রুথ ইজ আসিফ ভাই, আমরা যখন ঈশ্বরের উপরে ভালো খারাপ ও ইভেন সৃষ্টিকর্তার মতন ওয়ার্ডস আমরা যখন অ্যাড করি, এগুলা সবকিছুই আপনার মানে কোনো কারণ ছাড়া আর কি, বিকজ মানে এমানুয়েল কান্ট যেরকম বলেছে যে সৃষ্টিকর্তা যদি আপনার কনসিডার করতে হয় আপনার নলেজের বাইরে যেতে হয়, আপনার পুরা অন্ধভাবে ফেইথ করতে হয়, অ্যান্ড সেটা হচ্ছে ইউ ডোন্ট ইভেন নো যে হোয়াট ইউর টকিং অ্যাবাউট, এই জন্য হচ্ছে এই এক্সট্রা অ্যাডেড ওয়ার্ডস আমরা বসাই আর কি, লাইক সৃষ্টিকর্তা, লাইক ভালো লাইক খারাপ। হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটা হইতে পারে, আবার এরকমও হইতে পারে যে যে ঈশ্বর এতই সাইকোপ্যাথ যে সবাইকেই টর্চার করতেছে আফটার দ্যার ডেড আর কি, এখন বলা যায় না আর কি। এখন এখানে লাইক হাউ ডু ইভেন কাম আপ উইথ আ কনসেপ্ট যে শ্রী ঈশ্বরের যে ধারণাটা, এই ধারণাটা আমরা রাখবোই বা কেমনে, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স টু ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট,
প্রপারলি। আমার মনে হয় রাশিদুল ভাইকে যথেষ্ট ভাবে বলা হয়েছে, রাশিদুল ভাইকে নিয়ে আরো চিন্তা ভাবনা করেন, অন্য আরেকদিন আমাদের লাইভে এসে যুক্ত হবেন। আমি আরেকটা কথা বলতে, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের সম্বন্ধে একটু কথা বলতে চাই, যে আপনারা যে বলেন যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে মানে ধর্ম নিরপেক্ষ বা তারা সৃষ্টিকর্তাদের বিশ্বাস করে না, সেই অঞ্চলটা অনেক শান্তির, জাপান, কিন্তু দেখেন ভারতবর্ষ এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে এখানে কিন্তু হচ্ছে মানে ওই রকম মানে আইন কানুন সব দুর্বল, এখানে কোনো ধর্ম দিয়ে মানুষকে ভালো রাখা যায় বা কন্ট্রোলে রাখা যায়, ধর্মকে মানে সত্য হোক বা মিথ্যা হোক, মিথ্যা দিয়ে অনেক মিথ্যা দিয়ে কিন্তু মানুষকে মানে মানুষকে মানুষকে কন্ট্রোলে কেন রাখতে হবে, মানে মানুষকে কন্ট্রোলে রাখার এই মানসিকতাটাই তো সবচেয়ে বড় সমস্যা, যে মানুষকে কন্ট্রোলে। খুনি ধর্ষক ভাবা, মানুষকে মানে এট দ্য ভেরি বিগিনিং তাদেরকে খুনি ধর্ষক ভাবা, যে মানুষ এতই খারাপ একটা সত্তা যাদেরকে কন্ট্রোলের ভিতরে বস্তাবন্দি করে বা কারাগারের ভিতরে না রাখলেই মানুষ এই সমস্ত কাজ করবে, এই ধারণাটাই তো হচ্ছে গিয়ে মানুষের জন্য একটা আত্মসম্মান নষ্ট করে মানুষের, এবং মানুষকে একটা স্বাধীন মানুষ মানে এই পরাধীনতার মধ্যে থাকলেই তো মানুষ সবচেয়ে বেশি ক্রাইম করবে। এটাই তো স্বাভাবিক, যে এই যে আপনি যে কন্ট্রোলের ভিতরে রাখার কথা বলতেছেন, এই কন্ট্রোলের ভিতরে থাকলেই মানুষ সবচেয়ে বেশি ক্রাইম করবে। মুক্ত স্বাধীনতার মধ্যে মানুষ সবচেয়ে বেশি মানুষের মেধা, মানুষের যোগ্যতা, সেগুলো সবচেয়ে বিকশিত হবে। সাবলটন ভাই, আপনি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ সাবলটন ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি যেটা বলতে চাচ্ছি, স্বাধীনতার মধ্যে মানুষের বিকাশ সবচেয়ে ভালো হতে পারে, কন্ট্রোলিং এর মধ্যে কন্টিনিউয়াসলি একটা কন্ট্রোলিং এর মধ্যে থাকলে তাদের তো সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয়, তারা তো ক্রিমিনাল হবে। সাবলটন ভাই, আপনি এই বিষয়ে কি বলেন? আমি এটা নিয়ে এগ্রি করি, আর আমি এটাও মনে করি যে ধর্ম ওইভাবে করে কন্ট্রোল তো করতে পারে না, কেন লাইক বাংলাদেশে তো এখনো খারাপ জিনিস হইতেছে আর কি, দ্য মেজরিটি অফ ক্রাইমস দেখা দেন, এটা কারা করতেছে, এটা কি ধর্ম কি থামাইতে পারতেছে? বরং ধর্মের উপরে থামাইতে বিশ্বাস পারছে না, করে কিন্তু মানুষ আরো খারাপ কাজ আপেক্ষিকভাবে চিন্তা করতেছে করলে, কিন্তু আপেক্ষিকভাবে চিন্তা করলে কিছুটা হলেও মানুষের কন্ট্রোলে রাখা যায়। কিভাবে ধরেন ধর্ম দিয়েই তো মানুষ আমি শিখতেছে আপনাকে একটা কিভাবে আপনাকে নারী যে বিরুদ্ধে উদাহরণ দিই, সমকামী একটা বিদ্বেষ, জঙ্গলে এগুলো সব তো আমার কথাটা একটু ধর্মের শুনে দিকেই নিন, তো আসে। আমার কথাটা একটু শুনে নিন, ধরেন একটা জঙ্গলের মধ্যে আমি আর আপনি আছি, সেই জঙ্গলের রাজত্বটা আমার আর আপনার, এখন আপনি আমার উপরে ধরেন আপনার শক্তি বেশি, আপনি আমাকে অনেক মানে মারতে আসছেন বা নির্যাতন করে আমাকে মানে কতল করতে আসছেন, তখন আমি যদি চালাকি করে আপনাকে যদি বলি যে দেখো তুমি যদি আমাকে মারো বা এই করো সে করো, এমন একজন সত্তা আছে যে তোমার উপর অভিশাপ নির্ভর করবে, এটা দিয়ে তো আমি আপনার কাছে রক্ষা পেতে পারি সাময়িকভাবে। সে আপনার কথা কেন মানবে, আপনার এরকম বললে আপনার কথা কেন মানবে? আমি যদি আপনাকে বলি যে রাশেদ ভাই আপনার আপনার যত জায়গা সম্পত্তি আছে আমাকে লিখে দেন, নাহলে সুপারম্যান এসে আপনাকে ঘুষি মারবে, আপনি কেন মানবেন ভাই কথা? রাশেদুল ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার ভিডিও হ্যাং হয়ে গেছে। মানে সাবর্টন ভাই, উনি কেন এই জিনিসটা মনে করছেন যে একজনকে উনি ঘুম ভাঙ দিল যে এটা করলে মানে ইয়া হয়ে যাবে, সে আর কি তাকে সব লিখে দিবে। আমি যদি আপনাকে বলি যে সাবর্টন ভাই আমার পক্ষে একটা সুপারম্যান আছে, সে আকাশে ওড়ে, এবং আপনি যদি আমাকে আপনার টাকা পয়সা লিখে না দেন, এইটা এমন হতে পারে যে আপনি অনেক অত্যাচারী, আপনাকে আমি বলছি যে আপনি যদি আমাকে আমার উপর অত্যাচারটা বন্ধ না করেন তাহলে আপনাকে সে আমার সুপারম্যান এসে আপনাকে ঘুষি মারবে, এমনও হতে পারে যে আপনার টাকা পয়সা গুলো আমাকে যদি লিখে না দেন তাহলে এই সুপারম্যান এসে ঘুষি মারবে, যেটাই হোক না কেন, কথা যেটাই হোক না কেন, আপনি কেন এটা মানবেন, এটা আগে বলেন তো। না, এটা মানার পিছনে তো কোনো লজিক নেই। এখন একটা হইতে পারে যে ওর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, বাট আমার যদি এরকম সন্দেহ হয় যে হি ইজ লাইক টেলিং আ লাই আর কি, তাহলে আমিও তো একই জিনিস করতে পারি। আমি বরং বলতে পারি যে হ্যাঁ লাইক এই এরকম একটা সৃষ্টিকর্তা আছে, অ্যান্ড নির্দেশ হচ্ছে যে সবাইকে মারো অ্যান্ড সম্পত্তি নাও আর কি, এভাবে করে কি খারাপ জিনিস কি হইতে পারে না লাইক থ্রু রিলিজন? হ্যাঁ, যেমন ধরেন এই যে যে ক্ষমতাশালী লোকটা, সেই ক্ষমতাশালী লোকটা যদি এটা টের পেয়ে যায় যে যে দুর্বল লোকটা সেও ধর্মে বিশ্বাস করে, তখন ক্ষমতাশালী লোকটা যদি বলে যে সেই সৃষ্টিকর্তাই আমাকে পাঠিয়েছে তোমাদের নিয়ন্ত্রণ করার জন্য, তোমাদের উপর অত্যাচার করার জন্য, তোমাদের টাকা পয়সা সব অর্ধেক অর্ধেক নিয়ে নেওয়ার জন্য, তখন ওই মানে যে দুর্বল লোকটা সে কি করবে? দুর্বল লোকটা তো তখন লাইক সে তো দুর্বলই থেকে গেল, তার তো আর কোনো অপশন নেই আর কি। অ্যান্ড ইনফ্যাক্ট আমরা যদি ধর্মগ্রন্থ দেখি, ধর্মগ্রন্থের মধ্যে তো এইভাবে করে নিয়ন্ত্রণের জন্য কত বড় বড় জিনিসপত্র এক আল্লাহ বা ঈশ্বর সৃষ্টিকর্তা বলে গেছে। যেহেতু ভাই এটা ভেরিফাই করার কোনো উপায় নাই, যে এই যে দুর্বল লোকটা যখন সবল লোকটাকে এই ভয়টা দেখাচ্ছে, আবার সবল লোকটা যখন দুর্বল লোকটাকে এই ভয়টা দেখাচ্ছে, একটাও কিন্তু ভেরিফাই করার কোনো উপায় নেই যে কোন তথ্যটা সত্য। দুর্বল লোকটা বলতেছে যে, দুর্বল লোকটা ধরে নিলাম ভালো কথা বলতেছে যে তুমি আমার উপর অত্যাচার করলে আমার আল্লাহ এসে তোমাকে অনেক পিটি দিবে, আবার সবল লোকটা বলতেছে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমি প্রেরিত পুরুষ, এখন তোমার সম্পত্তির মানে অর্ধেক আমাকে লিখে দিতে বলছে সেই সৃষ্টিকর্তা, এখন তুমি লিখে দাও।
এখন এই দুইটার একটা কথা কিন্তু ভেরিফাই করার মতো কোনো টুল আমাদের কাছে নাই যে কার কথা তার কার তথ্যটা সত্য। তাহলে তো যে সবল লোকটা সেই তো আসলে সেই সৃষ্টিকর্তার নাম দিয়ে দুর্বলের উপর আরো বেশি অত্যাচার করবে, এটা হওয়াটাই তো, এটা হওয়ার পসিবিলিটিটাই তো বেশি, নাকি দুর্বল লোকটা সবল লোকটার উপরে কর্তৃত্ব করবে ঈশ্বরের নাম দিয়ে, ভুম ভাং দিয়ে, এটা হওয়ার সম্ভাবনা তো একেবারে 0% আমার কাছে মনে হয়। অবশ্যই এটা তো মানে ইট উইল বি কনসেন্ট্রেটেড টুয়ার্ডস দোজ যাদের পাওয়ার আছে আর কি, এবং যাদের শক্তি আছে ওরা তো এটাকে একটা কাঠামো হিসেবে তো ইউজ অবভিয়াসলি করবে আর কি। মানে ঈশ্বরের সম্পর্কে এরকম লেম লেম যুক্তি মানুষ যে কিভাবে দেয়, আমি আসলে মানে মানে ধর্মের পক্ষে বা